নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো মেটফরমিন 500 ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এটি কারা কারা খেতে পারবে এবং এর কি ডোজ আছে সব শেষে জেনে নেব। এই মেডিসিনটির কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। ভিডিওটা পুরো ভালো করে শুনুন, স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন আজকে ভিডিওতে ফিরি। তো যে ভিডিওটির কথা বলছিলাম, যে মেডিসিনটির কথা বলছিলাম, সেই মেডিসিনটির যে নামটি বললাম সেটি হচ্ছে মেটফরমিন, একটি জেনেরিক নাম। এর যে কোম্পানি দেওয়া নাম, ব্র্যান্ড নেম, সেটি হচ্ছে বাইগোমেড SR500। এই ট্যাবলেটটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের পাওয়া যায়। তো আমি তার আগে বলি, এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড তৈরি করে থাকে। এটি 10টি ট্যাবলেটের পাতা, 10টির দাম করেছে 15.50 টাকা। যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি এই ট্যাবলেটটি পেয়ে যাবেন। তো এটি দিয়ে তৈরি, সেটি হচ্ছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড সাস্টেন রিলিজ ট্যাবলেট। মেটফরমিন দেওয়া আছে 500 mg। তো এরকম বিভিন্ন কোম্পানি মার্কেটে পাবেন। আমি দুই একটা মেডিসিনের নাম বলি, যেমন গ্লাইকোমেট 500, গ্লুকোনম SR500, গ্লুকোনম XL500, ডায়াবেটা XR500, গ্লাইসিফেট SR500, সিটাপিন XR500। এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়। তো আমি আজকে এই বায়োগোমেট SR500 mg ট্যাবলেটটি নিয়ে বলছি। তো এই 500 mg ট্যাবলেটটি একটি মেডিসিন যা ডায়াবেটিস রক্তকে চিনি স্তরগুলো থেকে বজায় রাখতে সাহায্য করে। এই বায়োগোমেট এসআর ট্যাবলেটটি দুটি প্রকারের হয়, যেমন একটি হচ্ছে ডায়াবেটিস হৃদরোগ এবং এটি হচ্ছে আরেকটি হচ্ছে পলিস্টিক ওভারি সিনড্রোমের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই বায়োগোমেট এসআর ট্যাবলেটটি। এই ট্যাবলেটটি লিভার থেকে উৎপাদিত গ্লুকোজের পরিমাণ কম করে কাজ করে, এটা শরীরের লিভার মুক্তি পায়, লিভারের মুক্তি পায়। এছাড়া মেডিসিনটি, এই ট্যাবলেটটি শরীরে প্রচুর পরিমাণে গ্লুকোজ শোষণ করতে সক্ষম করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই মেডিসিনটি টাইপ 2 ডায়াবেটিস, কার্ডিও ভাস্কুলার রোগগুলির মতো অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি হাইপার টেনশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনার লিভার সমস্যা থাকে, কিডনি সমস্যা থাকে বা অ্যালার্জি অবস্থা থাকে, তাহলে এই মেডিসিনটি খাওয়া যাবে না। এবং এই মেডিসিনটি খাওয়ার আগে আমি বলবো, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই ট্যাবলেটটি খেতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়ানো হয়, তাহলে এই মেডিসিনটি খাওয়া যাবে না। এই মেডিসিনটি 10 বছরের নিচের বাচ্চাদের দেওয়া যাবে না। এবং আমি বলবো, এই ট্যাবলেটটি যারা খাচ্ছেন তাদেরকে মাসে বা 2 মাসে একবার হলেও আপনারা ব্লাড টেস্ট বা সুগার টেস্টটি করে নিতে হবে। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ। এই মেডিসিনটি প্রত্যেক দিন একটা করে 2 বার খাবার আগে খেতে হবে। এই ট্যাবলেটটি রোগীর পরিস্থিতি এবং ওজন বয়স অনুযায়ী দিনে 2 বার বা 3 বারও কিছু কিছু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, তবে এই ট্যাবলেটটি খাবার আগে খেতে হবে। এবং কিছু কিছু ডাক্তারবাবু আছেন 2টি করে ট্যাবলেট একসঙ্গে সকালে 2টো রাত্রে 2টো খাওয়ার আগে ব্যবহার করে থাকেন বা লিখে থাকেন। এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খেতে হবে। এই ট্যাবলেটটি যারা যারা খান তাদেরকে আমি বলবো, আপনাদের যে নিয়মগুলো মেনে চলতে বলা হয়েছে সেই নিয়মগুলো অবশ্যই মেনে নেবেন এবং মানতে হবে। এবং মাসে একবার হলেও সুগার টেস্ট করতে হবে এবং পারলে আধা ঘন্টা 1 ঘন্টা কিছুটা সময় আপনাদের হাঁটতে হবে, তাহলে সুগার একটু নর্মালে থাকবে। এবং সুগার মাসে একবার হলেও আপনাকে সুগার টেস্ট করতে হবে, কারণ সুগার টেস্ট না কমলে বাড়া কমা হতে পারে। কারণ আপনার যে খাবার দাবারগুলো চলছে সেটি সঠিক নিয়মিত মেনে চললে তবেই আপনার সুগারটি নর্মালে থাকবে, নচেৎ আপনার সুগার যখন তখন বেড়ে যেতে পারে। এবার সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি বমি ভাব হতে পারে,
ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পেশি দুর্বলতা হতে পারে, জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে বা ফোলা হতে পারে, এইসবগুলি যদি হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তবে সবারই ক্ষেত্রে হয় না, এটি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। এই এগুলো যেগুলো বললাম এগুলো ছাড়াও আপনারা যদি আরও কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে এই মেটফরমিন 500 ট্যাবলেট নিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।